হ্যালো গাইস, র্যান্ডম এন্টারটেইনিং চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে জি বাংলার পিলু ধারাবাহিকের অভিনেত্রী মেঘা দায়ের জীবন কাহিনী সম্পর্কে। তার আসল নাম মেঘা দা হলেও সকলে তাকে মেঘা বলে ডাকে। তিনি 2000 সালের অক্টোবরের 6 তারিখে ভারতের পশ্চিমবঙ্গের মসলন্দপুরে জন্মগ্রহণ করেন। মসলন্দপুরে জন্মগ্রহণ করলেও বর্তমানে কলকাতায় বসবাস করছেন তিনি। তার পিতার নাম সমীর দা এবং মাতার নাম সুমাদা দালাল। শিক্ষার কথা বলতে গেলে মসলন্দপুরের স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করেন তিনি। স্কুলের পড়া শেষ করে কলকাতায় চলে আসেন তিনি। এরপর কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাচ নিয়ে পড়ালেখা করেন তিনি। মেঘার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একজন মডেল এবং প্রশিক্ষিত নৃত্যশিল্পী হওয়ার। সেই স্বপ্নকে বাস্তবায়িতকরণের লক্ষ্যে তখন থেকে নাচ শেখা শুরু করেন তিনি। তার পিতামাতার স্বপ্ন তাদের মেয়ে যেন এক সময় জনপ্রিয় মডেল ও প্রশিক্ষিত নৃত্যশিল্পী হয়। সেই লক্ষ্যে ছোটবেলা থেকেই নিয়মিত নাচের প্রশিক্ষণ নেন এবং বাড়িতে অভিনয় চর্চাটি চালিয়ে যান। তার নাচ শেখার বিষয়টি তার পিতামাতা নিয়মিত লক্ষ্য করতেন এবং নিজেরাও বাড়িতে অনুশীলন করাতেন। মেঘার নৃত্যশিল্পী হওয়া স্বপ্নকে বাস্তবায়িতকরণের লক্ষ্যে 2011 সালে জি বাংলার ডান্সিং রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স জুনিয়রে অডিশন দেন তিনি। অডিশনে ছোট্ট মেয়ের অসাধারণ নাচ দেখে বিচারকরা মুগ্ধ হয়ে যায় এবং তাকে মূল পর্বে অংশগ্রহণের সুযোগ করে দেন। মূল পর্বের প্রতিটি এপিসোডে অসাধারণ পারফর্ম করেন তিনি। তবে তার কিছু ভুল ত্রুটির কারণে মূল পর্ব হতে বাদ পড়েন তিনি। মূল পর্ব হতে বাদ পড়ার পর মেঘা হাল ছেড়ে দিলে তার বাবা মা তাকে অনুপ্রেরণা যোগায়। পরবর্তীতে মেঘা স্টার প্লাসের ইন্ডিয়াস ডান্সিং সুপারস্টারে অংশগ্রহণ করেন। সেখান থেকেও তিনি আসনের ফল পান না। এরপর পড়ালেখার পাশাপাশি নিয়মিত নাচের অনুশীলন করে যান তিনি। নাচের স্বপ্নকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য 2021 সালে জি বাংলা ডান্স সিজন 11-তে অডিশন দেন তিনি। অডিশনে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে মূল পর্বে জায়গা করে নেন তিনি। মূল পর্বের প্রত্যেকটি এপিসোডে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ফাইনাল ওঠেন তিনি। ফাইনালের 2টি রাউন্ডের প্রথম রাউন্ডে অসাধারণ পারফর্ম করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তিনি। এরপর দ্বিতীয় রাউন্ডেও দুর্দান্ত পারফর্ম করেন তিনি। তবে কিছু ভুল ত্রুটির কারণে উইনার হতে না পারলেও তার স্বপ্ন সেদিন বাস্তবায়িত হয়েছে। একই সময় জি বাংলার পিলু নামক একটি নাটক অভিনয় করার সুযোগ পান তিনি। নাচের জগৎ থেকে অভিনয় জগতে প্রথম পা রাখছেন তিনি। নাটকটিতে অভিনেত্রী হিসেবে আছেন মেঘা দা এবং অভিনেতা হিসেবে আছেন গৌরব রায়চৌধুরী। নাটকটি মূলত তৈরি করা হয়েছে সঙ্গীতকে নিয়ে, যেখানে মেঘা ও গৌরব দুজনই সঙ্গীতপ্রিয় মানুষ। তবে মেঘা গায় লোকসঙ্গীত এবং গৌরব শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। প্রত্যেক ধরনের সঙ্গীতের মাঝে যে আলাদা বিশেষত্ব আছে সেটি প্রকাশ করাই নাটকটির মূল উদ্দেশ্য। নাটকটির প্রমোতে বেশ সাবলীল অভিনয় করেছেন তিনি। এবার মূল সিরিয়ালে কতটা চমক দিতে পারেন সেটি দেখার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। मैं तुम्हारा मैं तुम्हारा मैं तुम्हारा।